আজকে আমি শেয়ার করব চামড়ার ব্যাগ, যা আমরা ব্যবহার করে থাকি, ভ্যানিটি ব্যাগ। তো এই বর্ষায় আমরা ব্যাগগুলো কিভাবে যত্ন নিতে পারি আর সুন্দর রাখতে পারি, এই টিপসগুলো আজকে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখুন আমি আমার ব্যাগগুলো নিয়ে নিয়েছি, আর ব্যাগে দেখুন এরকম ছোপ ছোপ দাগ পড়ে গেছে। এই বর্ষায় আমরা অনেক সময় ব্যবহার করে ব্যাগ রেখে দিই, বা এমনিও যদি ব্যবহার ছাড়াও থাকে অনেক দিন রাখার পরে, দেখুন ব্যাগে এরকম ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এটা কিন্তু একটা দেখতে অনেকটা বাজে লাগে আর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তো এটা থেকে আমরা কীভাবে নিস্তার পেতে পারি তাই আজকে শেয়ার করছি। তো এরকম ছোপ ছোপ দাগ পড়ে গেলে তো আমরা প্রথমেই ব্যাগটাকে একটা ভেজা, এই যে পানিতে ধুয়ে ভালো করে পানিটা নিংড়িয়ে ব্যাগটাকে ভালো করে এভাবে ডোলে ডোলে মুছে নিব পরিষ্কার করে। তো পুরোটা এভাবে মুছে নিব। তো বর্ষাকালে কিন্তু চামড়ার জিনিস ব্যবহার করা এমনিতেই একটু অনেকটা ঝামেলা, তারপরে তো এরকম যদি দাগ পড়ে যায় আরও একটা বড় ঝামেলার ব্যাপার। তো এভাবে ভালো করে কিন্তু ডোলে ডোলে প্রথমে মুছে নিতে হবে। যে পুরোটা আমি মুছে নিচ্ছি। তো কোথাও বের হওয়ার সময় কিন্তু একটা অনেক সমস্যা পড়তে হয়, এরকম একটা ব্যাগ নিয়ে কিন্তু বের হওয়া যায় না। তো মাঝে মাঝে কিন্তু আমরা এটাকে এভাবে পরিষ্কার করে নেব। এখন কিন্তু আমি শুকনা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ব্যাগটা। এই যে এভাবে কিন্তু আমরা সবসময় ব্যাগের যত্ন নিতে হবে। ব্যাগটা কিন্তু আলো বাতাসে থাকলে ভালো থাকে, আর যদি আবদ্ধ আলমারিতে কিন্তু আমরা রেখে দিই কিছুদিন রাখার পরে যে ব্যবহার করা ব্যাগ দাগ পড়ে যায়। তো ব্যাগটা কিন্তু আমি ফ্যানের বাতাসে এভাবে মুছে এই যে শুকিয়ে নিব 15-20 মিনিট। এটা কিন্তু চুলাতেও শুকানো যাবে না বা রোদেও শুকানো যাবে না। তো শুকিয়ে ফ্যানের বাতাসে আমি নিয়ে নিয়েছি একটা ভ্যাসলিন। তো ভ্যাসলিনটা হাতে একটু একটু করে লাগিয়ে ভালো করে এই যে মুছে মুছে, আমি কিন্তু বেশি নিইনি, একটু দেখিয়ে দিলাম, অল্প অল্প একটু একটু নিয়ে ভালো করে ডোলে ডোলে আমি ভ্যাসলিনটা লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমার পূর্বের কালারটা ফিরে এসছে, দেখুন দাগটা নেই। তো এইভাবে কিন্তু আমরা যদি দীর্ঘদিন ব্যাগ আলমারিতে ব্যবহার না করে রেখে দিই, আলো বাতাস লাগে না, এতে এমনিতেই দাগ পড়ে যায়। তো মধ্যে মধ্যে হয়তো 15-20 দিন এক মাস পরে পর যদি আমরা বের করে এভাবে মুছে একটু ভ্যাসলিন মাখিয়ে নিই, দেখুন ব্যাগটা একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আশা করি আপনাদেরও উপকারে আসবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো এভাবে কিন্তু আমি যত্ন নিয়ে থাকি, তাই আজকে শেয়ার করলাম। পুরোটা কিন্তু আমি এভাবে মাখিয়ে দিচ্ছি, আর 10-15 মিনিট কিন্তু আমি এটা আবারও বাতাসে, ফ্যানের বাতাসে আবারও একটু শুকিয়ে নিব। এই যে এভাবে কিন্তু এই ঘরোয়া টিপসগুলি ফলো করলে আমরা অনেক উপকার হয় আমাদের। তো এভাবে আমি পুরোটা ভ্যাসলিন মাখিয়ে নিলাম, আর ব্যাগটা দেখুন কীরকম ভাঁজ পড়ে আছে। তো এতে আমরা এই ভাঁজ থেকে মুক্তির জন্য কি করব, কিছু এই যে পুরনো কাগজ বা পেপার এরকম নিয়ে দেখুন এরকম একটু গোল গোল করে বল টাইপের করে বানিয়ে তো ব্যাগের মধ্যে যদি আমরা রেখে দিই, তো ব্যাগে আর যে ভাঁজ পড়ার কোনো চান্স থাকবে না, ব্যাগটা একদম সুন্দর দেখাবে। এইভাবে কিন্তু আমরা এটা আলমারিতে রাখবো, আর অবশ্যই 1 মাস 15 দিন পরে পরে বের করে আবার একটু মুছে এরকম ভ্যাসলিন দিয়ে রাখলে সারা বছর ব্যাগটা আমাদের ভালো থাকবে। অবশ্যই আলো বাতাস যাতে লাগে, বের করে কিছুক্ষণ আমরা বাইরে এভাবে মুছে রাখবো, তারপরে আলমারিতে রাখবো, এতে ব্যাগটা ভালো থাকবে। এই যে ভাঁজ পড়া থেকে এভাবে আমরা সুন্দর করে ব্যাগকে রাখতে পারি, আর ভাঁজটা পড়বে না। কিছুটা কাগজ দিয়ে রাখলে বা কাপড় দিয়েও রাখা যায়, ভালো থাকবে ব্যাগটা। তো দেখুন সুন্দর একটা টিপস কিন্তু এটা। তো এভাবে কিন্তু আমরা ব্যাগ অনেক সময় ব্যবহার করে রেখে দিই, অনেক দিন হয়তো ব্যবহার করা হয় না, এতে পোকামাকড়ের বাসা হয়ে যায়। তো এই ব্যাগে যদি আমরা এরকম দুই একটা ন্যাপতলিন রেখে দিই, তাহলে ব্যাগটা কিন্তু একদম
ভালো থাকবে আর সুন্দর থাকবে, কোনো গন্ধ হবে না। তো এইভাবে ন্যাপলিন দিয়ে কিন্তু আমরা ব্যাগটাকে অনেক দিন সুন্দর রাখতে পারি, ভালো রাখতে পারি। এই টিপসটাও ফলো করতে পারেন। তো রোদ দেখি কিন্তু আরেকটা টিপস শেয়ার করছি, রোদ দেখি কিন্তু আমরা ঘর থেকে বের হলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, সুন্দর চামড়ার ব্যাগটা ভিজে গেল। বর্ষাকালে চামড়ার জিনিস ধার করা এমনিতেই কিন্তু একটু কষ্টকর, তো চামড়ার ব্যাগটি নষ্ট হয়ে যাবে। তো চামড়ার ব্যাগ ভালো রাখার, তো এইভাবে বৃষ্টিতে ভিজে গেলে তাও এরকম কাপড় দিয়ে আমরা ভালো করে মুছে নিব। এই যে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে ডলছি নিচ্ছি। তো এইভাবে ভালো করে এই ব্যাগটাও আমি, এই যে ভেজা ব্যাগটা মুছে নিব। বর্ষাতে কিন্তু ভেজার একটা চান্স থাকেই। তো নেওয়ার পরে শুকনো কাপড় দিয়ে আবারও একটু ভালো করে মুছে নিচ্ছি। এরকম দাগ পরা ব্যাগটা কিন্তু ব্যবহার করা মানে একদম বাজে লাগে, এই জন্য আমরা এইভাবেই যত্ন করবো। তো ফ্যানের বাতাসে এই ব্যাগটাকেও আমি 15-20 মিনিট শুকিয়ে নিলাম, ভালো করে মুছে দিয়েছি। এরপরে শুকিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি নারকেল তেল। তো ভালো করে একটু একটু নারকেল তেল হাতের তালুতে নিয়ে আমি দেখুন ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেল বেশি দিচ্ছি না হাতের ছোঁয়ায়, কিন্তু তেলটা ভালো করে এই যে লাগিয়ে দিচ্ছি। দেখুন পূর্বের কালারটা কিন্তু ফিরে আসছে, আর ব্যাগটা যে একটা শক্ত হওয়ার ব্যাপারটা নেই, একদম সফট থাকবে তেলটা মাখানোতে। আর ব্যাগ কিন্তু কখনোই এরকম চামড়ার জিনিস রোদে শুকানো যাবে না, বা চুলার উপরেও যে আমরা এই যে বৃষ্টিতে ভেজা বা চুলোতে শুকালাম তাও হবে না, এতে ব্যাগটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর ব্যাগটা ফেটে যাবে। এটা ব্যবহার করা যাবে না বেশি দিন, এটা শক্ত টাইপের হয়ে ব্যাগটা ফেটে যায়। তাই আমরা অবশ্যই ফ্যানের বাতাসের নিচে ব্যাগ শুকিয়ে নিব। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ব্যাগটা এই যে সফট একটা জিনিস ওটা কিন্তু সুন্দর থাকে, ভালো থাকে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।